ব্যাক। তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদেরকে কে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম করছি। তো বেসিক্যালি বেশি বকবো না, ঠিক আছে? সিঞ্জেনকে অবশ্যই সবাই চেনো যারা আমার ভিডিও দেখো রেগুলার, ঠিক আছে? তো অনেকদিন ভিডিও হয়নি, তো ওর সাথে অনেক বড় একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? যেটা মানে ওর বয়ফ্রেন্ডও জানে না, ওও জানে না, মানে দুটো একসাথে টুইস্ট থাকবে, ঠিক আছে? তো এবার দেখো কি হয়, ঠিক আছে? তো সিঞ্জেনি আসছে, তো ওই চলে এসছে গাইস, ঠিক আছে? চলে এসছে, তো ওয়েট করো। 5 মিনিটস লেটার। ওরে কুত্তি, বলো ভাই, ভালো আছো? একদম। হ্যাপি নিউ ইয়ার। আমি ডাকলাম, ভাব মানে 2024টা তোমার খারাপ যাবে মনে হচ্ছে। এমনি তো তো খারাপ যাচ্ছে জি। Once more, once more, once more. এমনি তো তো খারাপ যাচ্ছে জি। কি করে? এমনিতে খারাপ, আর একবার বলো। এমনি তো তো খারাপ যাচ্ছে জি, আর কত খারাপ যাচ্ছে। জীবনটা ধনে পাতা, যে পাশে বাড়ছে যে পাশে চাটছে। বাবা মা, লাইফ, স্টাডি, ডান্স, ড্রয়িং, সবাই আর পিউস, আসল কথাটা ভুলে গেলা। ও হ্যাঁ, আশা করি তুমি সত্যি প্রচন্ড হার্ড হবা। আর আমি চাইতাম না যে এরকম হোক, তোমাদের রিলেশনটা যেন অনেকটা এগিয়ে যাক, বাট তোমার সাথে অনেক বড় একটা গেম খেলছে। কাকে ভালোবাসো? পিউষকে ভালোবাসো? পিউষ তোমার সাথে গেম খেলছে? হ্যাঁ, বিশ্বাস করছো না? পুরুক কি আমি বলছি, পুরুক তখন তো আছেই, কোনো ব্যাপার না। কোর্টের উকিল আল্লাই জানে, ঠিক আছে? তো ওটার জন্য এ করি না। আর ভাবিও না যে তোমাকে মিথ্যে কথা বলছি বা কোনো ইয়ে হচ্ছে, কিছুই না, ঠিক আছে? এবার দেখো কি করবা, বিশ্বাস করার প্রুফ দেখবা। সরি ফোনে, তুমি বিশ্বাস করবা না না আমার কথা, এই জন্যই তো মানে এ ছিল না না। এটাকে ধরো, এটা এটাকে এই মেয়েটাকে আমি ভাবছি ছাড়ো বাদ দাও ওটাও। আমি ভেবেছিলাম, আমি যখন তোমার দেখি প্রথম, তখন ভেবেছিলাম যে এই ড্রেসটা তোমার যেহেতু আছে, তোমার একটা ড্রেস আছে দেখি। এটা তো আমারই বান্ধবী প্রিয়াঙ্কা, অনেক ক্লোজ বান্ধবী ও। এই যে দুদিন আগে আমি ওর সাথে ভিডিও বানালাম, ওই মেয়েটা ওই রকম বললো। হ্যাঁ, ওই আচ্ছা দেখতে পাবে তো না, ওই মন খারাপ করে দিচ্ছিল। আমি তোমার এখন কি বক্তব্য তুমি বলো? এখন যা, এখন এখন যা, এখন যা, যাবি না এখানে? হ্যাঁ যাবো, যা সোজা বাড়ি আর নিচে চলে যা। কি করবো বলো এবার বল, এরকম করে যে একটা চিট করছে। আমি তো ভেবে অবাক, তুমি যখন আমাকে বলবা যে তুমি
আমার রিলেশনটা আগে দিয়েছো, তুমি কিছু বলছো না তোমার ভাইকে, তুমি বেশি পার পাইয়ে দিচ্ছ, অন্য জনকে দেখছো, আমি নিজে ওকে ফলো রাখি জানো, এবার কিছু বললে তো তুমি আমাকে বলবা না, কাকে বলতে যাবা, অন্য লোককে বলতে যাবা, কাউকে কোনো দিন ইয়ে করতে যাবা না, আমাকেই বলবা তাহলে। হ্যালো, ওই সিঞ্জিনী আমার সাথে আছে, একটু দেখা করতো, আমরা পার্কের দিকে আছি। তুই কোথায় আছিস? বাইরে ঘাটে? কোথায়? তাহলে তুই ঢুক, ওখান থেকে সোজা ঢুকে যা পার্কে, ওখানে ঢুকে যা, উঁচু রাস্তাতে আসবি, হ্যাঁ উঁচু দিয়ে রাস্তা দেখবি, আমরা ওখানে ক্যান্টিনের ওই দিকে আছি। আচ্ছা ঠিক আছে। 5 মিনিটস লেটার। তোর কি হয়েছে? কি হয়েছে? আমি ভাই আর এটা তোর গার্লফ্রেন্ড, তোকে হ্যান্ড শেক কর, সে তো বলেছি। ঠিক আছে মনে হয়, তুই মনে হয় তুই বস এখানে, তোর খবর কি আমার খবর আছে, দাঁড়া রিলেশনটা আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোরা কী করছিস এই জিনিসগুলো বলতো, তুই বল কী করছিস? ওকে জিজ্ঞাসা করত, টাকা আমার দিকে কিছু করেছিস তুই, ভাব কী করেছিস? আমি কী করবো দেখ, নিউজ এই জিনিসগুলো ঠিক না, যেটা আমিও তো বিশ্বাস করিনি না, তাহলে ও তোকে ভালোবাসছে, তোকে অতটা ভালোবেসে যদি এরকম করে তাহলে কী হবে বল? করেছিলাম কী করেছিস দেখাবো, এটা কে তোকে বলেছ নি যে পার্কে যাচ্ছি বা কিছু? না ও তো কতদিন ধরে কথা বলে না, তাই ফোন করেনি ওকে, ফোন কথা বলো না রাত্রেবেলা। হ্যাঁ নিজের হুশ নেই, তোর হুশ নেই যে ওকে কল করি বা ইয়ে করি, তো তুই আসছিস তোকে বলে যেতে হবে না, না কল করলেই হলো, কী হলো বলো কী করবা? ব্রেক আপ? এটা আলু আর তোমার কথাটাও ঠিক, ওকে এ করো বলো বোঝাও, ব্রেক আপ করবে বলছি, কি রাখা যায় না, কি বলতে চাইছো তুমি? দেখ তবে ওই পাগল নাকি,
বসো তুমি বসো, আমি যখন রিলেশন করে লাগিয়ে দিয়েছি বসো। দুজনের মনে দুঃখ হচ্ছে অনেক, বল হচ্ছে তোর হচ্ছে? হ্যাঁ ওর হচ্ছে, তোমার কি বলছো হচ্ছে না? কি জানি না, ব্যথা লাগছে তো শোনা বাবা, খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি কি ভেবেছো যে শুধু টোটো নয় হিন্দিতে প্র্যাং করবে বাংলাতে করবে না? বাংলা ইন্ডাস্ট্রি গুলো কি শুয়ে থাকবে? হ্যাঁ আমি পাঠিয়ে দিলাম ওর কাছে, আর ওর ক্ষমতা আছে, ঠিক আছে মার সালাকে, মার ধরে আছি, মারো মরে যাবো। এবার একটা বললো, এবার বলো। আর গাইস তোমাদেরকে বলে দিই, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, হ্যাঁ বিশ্বাস করবা না, এখন সবাই চেনে, বেসিক্যালি সবাই চেনে গেছে, ঠিক আছে ইনস্টাগ্রামে মানে এখন মানে অনেক ভিউয়ানি পাত্তাই পাওয়া যায় এরকম, আমাকেও পাত্তা দেয় না গাইস, আরে ওর বয়ফ্রেন্ড ওকেও পাত্তা দেয় না, আমরা কি আগে দিছে বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে এখন, সালার মেটি ঠিক বলেছে, ঠিক আছে তো যাই হোক তোমরা কি করবা ওর মুখ থেকে শুনে নাও, ওর কাছ থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি।